ট্রাক্টর চালাতে গিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি গেলেন কৃষিমন্ত্রী আর্থিক সাহায্য করলেন পরিবারটিকে নিহত ট্রাক্টর চালক ব্রজবাসী দেববর্মার পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী বৃহস্পতিবার মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিহতের বাড়ি যান তার পরিবার পরিজনদের সমবেদনা জানানোর পাশাপাশি এক লক্ষ টাকা চেক তুলে দেন কৃষিমন্ত্রী মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার সকালে বিশালগড় থানাধীন চেলিখোলার মধ্যপাড়া এলাকায় সেখানকারী বাসিন্দা ব্রজবাসী দেববর্মা বুধবার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে জমিতে ট্রাক্টর চালাতে যান তিনি কিন্তু ট্রাক্টরের ব্লেডে আটকে যান এতে তান মৃত্যু হয় গরীব চাষীর মৃত্যুর খবর পেয়ে কৃষি বৃহস্পতিবার দুপুরে চেলি খলাব যোজবশিতে বাড়ি যান তিনি জানান এই ধরনের ঘটনা এই রাজ্যে প্রথমবারের মতো ঘটেছে ট্রাক্টরের কোনো কারণে দুর্ঘটনা হয় এটা আমাদের জানা নেই গরুর ট্রাকটার মেশিনারির জিনিসের চলবে তার ক্ষয় আছে তাকে খারাপ হতে পারে রিপেয়ারিং এর ব্যবস্থা সবকিছুতে আছে পুরনো বলেই তাকে টেক করতে এরকম কোন সিস্টেম নেই তবে পুরনোর জন্য অ্যাক্সিডেন্টটা হয় না নষ্ট হয়ে পড়ে থাকবে চলবে না সেটা একটা জিনিস কিন্তু মৃত্যু হওয়ার মতো পুরনো বা নূতনের মধ্যে হয় না এটা সাবধানতার ব্যাপার আছে এবং সেটা সবাকেই আমি মনে করি এই যে ব্রজবাশী দেববর্মার মৃত্যুটা সত্যি ছেলে একটা আছে পরে পরিবারের দ্বিতীয় ব্যক্তি নেই বনেদের দিদিদের বিয়ে গেছে তো এটা স্বাভাবিকতা দ্বিতীয় রাজ্যের কোনো কৃষকের ক্ষেত্রে না হয় তার জন্য অবশ্যই আমরা যেহেতু ঘটনা ঘটেছে এটা আরো বেশি আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা চাইব আরও বেশি করে যাতে এটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যাতে দ্বিতীয় ঘটনা রাজ্যে আর না ঘটে ঘটনা এখনো শোকের ছায়া চেলিখোলা এলাকায় গরিব পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন ব্রজবাসী রিপোর্ট চানের দিন রাত